ভারতের কিছু নেতা বলল সেটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু তারা তো বলছেই হ্যাঁ যাদের সততা আছে তারা বলছে তার সাথে আরও আন্তর্জাতিক গণতান্ত্রিক রাষ্ট্র তারাও কিন্তু আওয়াজ তুলছে যে সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা গণতন্ত্রের মানদণ্ডের কোনো নির্বাচন সঠিক নির্বাচন নয় এবং এইটা এই নির্বাচন সকল বিরোধী দল নেতাকর্মীদেরকে গ্রেফতার করে হয়রানি করে জেলে ভরে রেখে অস্ত্রের মুখে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে এবং একটি পুতুল নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অনির্বাচিত কিংবা অগণতান্ত্রিক সরকার ভারতের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে বিএনপির যে অবস্থান বিএনপির যে অবস্থান সেটাকে আপনি কীভাবে দেখেন সুষ্ঠু ভোট না হওয়ার পেছনে মোদীর একতর্ফ নীতিকে কি দায়ী করেন একটা চমৎকার প্রশ্ন করেছেন ভারতের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে এটা বলতে পারেন না আমরা বলেনি যে ভারতে যে সরকার আছে সেই সরকার বাংলাদেশের এই গণতান্ত্রিক ধারার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করছে মানে গণতান্ত্রিক ধারা ব্যাহতের ক্ষেত্রে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমরা বারবার করে দেখছি যে আমরা পর্যালোচনা করছি যে একটি ভারতের নীতি হওয়ার দর উচিত কি যে বাংলাদেশের সরকার মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সম্পর্ক বিল্ড আপ করতে হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক বিল্ড আপ করতে হবে এখন সেই জায়গায় আমরা কি দেখছি যে আমাদের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের সাহেব তিনরা তাদের বক্তব্যের মাধ্যমে বারবার বলছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের ভারতকে প্রধান প্রধানমন্ত্রী বলছেন ভারতকে যা দিয়েছে এ জীবনে শোধ করতে পারবে না হ্যাঁ ভারতের উচিত হবে আমাদেরকে আবারও ক্ষমতায় টিকিয়ে রাখা আবার নির্বাচনের পরে তারাই স্টেটমেন্ট দিচ্ছে যে এই বৈঠনি পার হতে পারতাম না নির্বাচন করতে পারতাম না যেভাবে দেশি বিদেশি এবং বিরোধী দলগুলো যেভাবে সক্রিয় ছিল সেই জায়গায় আমরা ভারত যদি আমাদের পাশে না থাকতো তাহলে হয়তো আমরা এই নির্বাচন সম্পন্ন করতে পারতাম না এবং একইভাবে আপনার মোদি সরকার অর্থাৎ স্বয়ং মোদি সাহেব তিনি স্টেটমেন্ট দিয়ে দিলেন যে শেখ হাসিনার একচল্লিশ রূপকল্প বাস্তবায়নের জন্য ভারত সর্বোচ্চ সহযোগিতা করবে এবং পাশে থাকবে এবং ভারত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক নিবিড় এবং সেটা কখনো ই হবে না বাংলাদেশের না মানে হাসিনা সরকারের সাথে তো আমরা এই বক্তব্যগুলো যদি পর্যালোচনা করেন আপনি একজন ছোট্ট শিশু কিন্তু বলে দিতে পারবে চোখ আঙুল দিয়ে যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে গণতান্ত্রিক ধারার বিরুদ্ধে যে এক দল এক ব্যক্তিকে ভালো ভারত সাপোর্ট করে যাচ্ছে সেই জায়গায় আমাদের প্রশ্ন ভারত তো আমাদের রাষ্ট্র। আমরা তো সবসময় আশা করি যে ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক বিল্ড আপ করা কোনো ব্যক্তি কিংবা কোনো দলের সাথে নয় এটা এই নীতি তো আমরা আশা করব তাই না তো সেই জায়গায় ওই নীতির বাইরে যেয়ে যখন এক ব্যক্তি এক দল কেন্দ্রিক হয়ে যায় এবং সেই ব্যক্তি এবং দলের মুখ থেকে যখন বারবার আমরা শুনি ভারত পাশে না থাকলে আমরা এটা করতে পারতাম না ওটা করতে পারতাম না তখন তো আমাদের বুঝতে বাকি থাকে না যে আমাদের গণতন্ত্র গণতন্ত্র ঘুলণ্ঠিত হওয়ার পিছনে এই মেকানিজম যে ওনাদের মেকানিজম কিংবা ওনাদের পলিসি যে কাজ করছে না তো সেই জায়গায় আমাদের প্রশ্ন সেই জায়গায় আমাদের মানে আওয়াজ আমরা তুলি কারণ আজকে যখন বিএসএফের হাতে যখন বাংলাদেশের নাগরিকরা হত্যার শিকার হয় তখন বাংলাদেশে পররাষ্ট্রনীতি যখন পররাষ্ট্র পররাষ্ট্রনীতি যখন রোল প্লে করে তখন কিন্তু আমরা বুঝতে বাকি থাকি না আসলেই তো বাংলাদেশের এমন কিছু হয়তো দিয়ে দিয়েছে শেখ হাসিনা যে যার কারণে ভারতের সরকার শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখার জন্য প্রয়াস করে আছে কিংবা এই প্রচেষ্টায় থাকবেন তো সেই জায়গা থেকে আমাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে আমাদের অধিকারকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তার জন্য যদি কোনো রাষ্ট্রের সাথে যদি আমাদের যুদ্ধ ঘোষণা করতে হয় প্রয়োজন আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণকে সুরক্ষিত করার জন্য দেশকে রক্ষা করার জন্য আমরা সেই যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত আছি ভারতের কোন কোন নেতা যেমন কেজরিওয়াল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেক্ষেত্রে আপনারা কি তৃণমূল কংগ্রেস বা আদমি পার্টির সঙ্গে যোগাযোগ রাখছেন দেখেন আমরা তো আমরা বারবার করে আহ্বান জানিয়েছি যে ভারতের উচিত হবে বাংলাদেশের গণতান্ত্রিক ধারার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সাথে আপনাদের সুসম্পর্ক বিল্ড আপ করা জনগণ কি চাই সেটা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ চায় তার ভোটের অধিকার এবং তার সরকার প্রতিষ্ঠা করার জন্য করতে চায় তো সেই জায়গা থেকে আজকে জনগণের অধিকার হরণ করা কিংবা জনগণের অধিকারের উপর হস্তক্ষেপ করা যে উদাহরণগুলো আমি কিছুক্ষণ আগেই আপনাকে দিয়েছি সেই ধারাবাহিক বক্তব্যগুলো পর্যালোচনা করলে যখন জনগণ বুঝতে পারে যে আমার অধিকার কিংবা আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমারই রাষ্ট্র ভারত তখন কিন্তু জনগণ আর মানে পিছনে আর ভাবতে চায় না সে কিন্তু সামনের পথ এগোতে চায় ঠিক আছে এখন আমি তাহলে আমার শক্তিতেই বলিয়ান হয়ে আমি আমার শক্তি অর্জন করব এবং আমার দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে থেকে আমি আমার আওয়াজ তুলব যেটা সাত জানুয়ারি নির্বাচনে ভোট বর্জনের মাধ্যমে জনগণ আওয়াজ তুলেছে নীরব প্রতিবাদ জানিয়েছে ভোট বর্জনের মাধ্যমে সেই জায়গা থেকে ভারতের কিছু নেতৃত্ব কোন মানে কিছু নেতা বলল সেটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু তারা তো বলছেই হ্যাঁ যাদের সততা আছে তারা বলছে তার সাথে আরও আন্তর্জাতিক গণতান্ত্রিক রাষ্ট্র তারাও কিন্তু আওয়াজ তুলছে যে সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছে সেটা গণতন্ত্রের মানদণ্ডের কোনো নির্বাচন সঠিক নির্বাচন নয় এবং এইটা এই নির্বাচন সকল বিরোধী দল নেতাকর্মীদেরকে গ্রেফতার করে হয়রানি করে জেলে ভরে রেখে অস্ত্রের মুখে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে এবং একটি পুতুল নির্বাচন কমিশনের মাধ্যমে একটি অনির্বাচিত কিংবা অগণতান্ত্রিক সরকার নির্বাচিত মানে নিজের ঘোষণা দিয়েছেন কারণ পাঁচ পার্সেন্ট ভোটারের সরকার আজকের অবৈধ সরকার আওয়ামী লীগ সরকার তো পাঁচ তো একটা মেয়রও তো নির্বাচিত হওয়ার কথা না একজন আপনার মানে ওয়ার্ড কমিশন মানে ওয়ার্ডের নেতাও তো হওয়ার কথা না পাঁচ পার্সেন্ট ভোটারের মাধ্যমে তো সেখানে একটা সরকার কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তো এই নির্বাচন নিয়ে এই সরকারকে নিয়ে তো দেশ বিদেশে সব জায়গায় সমালোচনা আছে তো সেই জায়গা থেকে আমরা আমাদের আওয়াজ তুলব তার জন্য আমরা পর শক্তির উপর ভর করে থাকবো কিংবা তাদের সাহায্য কিংবা অনুকম্পানি আমাদেরকে চলতে হবে আমরা সেটা মনে করি না আমরা মনে করি আমাদের শক্তি দিয়ে আমাদের রাজনৈতিক দূরদর্শিতা দিয়েই আমাদের নেতৃবৃন্দ এবং জনগণকে সাথে নিয়ে আমাদেরকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সেই লক্ষ্যেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা চেঞ্জ টিভি ডট প্রেস আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত আমরা আশা করছি চেঞ্জ টিভি ডট প্রেস মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে সত্যের পক্ষে কথা বলবে নিরপেক্ষ বলে কিছু নেই সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এর কলাকুশলী সবাইকে অভিনন্দন করেছি এর শত্রুমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন সেন্স টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই সেন্স টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করবো যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এ আশাবাদ ব্যক্ত আমি শুনে খুবই খুশি হয়েছি সায়েন্স টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে তাছাড়াও দেশের অর্থনীতি রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে